বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে সই গো বসন্ত বাতাসে সই গো বসন্ত বাতাসে বিরতির পর এইমাত্র যারা আমাদের সাথে যোগদান করলেন এবং প্রথম থেকে যারা আমাদের সঙ্গে ছিলেন তাদের সবাইকে এনটিভির বিশেষ আয়োজন বসন্ত বাতাসের থেকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানাচ্ছি। সঙ্গীত পরিবেশন করছেন বিখ্যাত বাউল শিল্পী আমাদের প্রিয় আরিফ দেওয়ান। আরিফ ভাই, আমরা এখন গানেই চলে যাব এবং কোন গান দিয়ে শুরু করবেন? এই গানটি যে গানটি করবো এখন সে গানটি হচ্ছে দেহতত্ত্ব গান। দেহতত্ত্ব, দেহটাকে গুড্ডি বানিয়ে, যেমন অনেক সাধক দেহটাকে তরি বানিয়ে গান লেখেন, অনেকে গাছ বানিয়ে গান লেখেন, অনেক বিশ্বব্রহ্মাণ্ডকে সাজিয়ে গান লেখেন। তো সাধক মালিক দেওয়ান সাহেব, তিনি দেহটাকে, মালিক দেওয়ান হচ্ছেন আপনার দাদা, আপনার দাদা। আমরা শুনি তাহলে মালিক দেওয়ান সাহেবের লেখা এবং সুর করা এবং আপনার কণ্ঠে। এই গুড্ডিকে বানাইল রে কামেলা, রইল কো এমন অরঙ্গিলা গুড্ডি, দেখা শুধু ধান্দা খায়ার ওই গুড্ডি কে বানাইল রে। যখন আসে বর্ষাকাল, নদী নালা খাল বিল বর্ষার পানিতে যায় তলাইয়া, ছোট ছোট ছেলে মেয়েদের খেলাধুলা করার জায়গা থাকে না, ওই খেলার মাঠ যায় ডুবিয়া। বাঁশের ফালি হইতে যোৎকা মানি তারা কইয়া লয় তৈয়ার, রঙিন রঙিন কাগজ দিয়া গুড্ডি তারা বানায় চমৎকার। এবার নাটার মধ্যে সুতা পেঁচাইয়া দক্ষিণা বাতাসে ওই গুড্ডি দেয় গো উড়াইয়া, উঠতে উঠতে ওই গুড্ডি অনেক উপরে যখন যায় গো চলিয়া, গুড্ডি বলে আমি আর নামব না উপরে গেছি উঠিয়া, যার হাতে খেলার নাটাই তার খেলার স্বাদ যখন যায় মিটিয়া। কবি নজরুল বলেছেন, এখানে খেলি ছয়ে বিশ্বলয়ে বিরাট শিশু, প্রলয় অসৃষ্টি তব নীরজনে তুমি নীরজনে, তুমি শূন্যে মহাকাশে মগ্ন লীলা বিলাসে, ভাঙিছ গড়িছ নীতি আপন মনে প্রভু নীরজনে, প্রভু হয়েছে সেই বিরাট শিশুর ন্যায় যার হাতে খেলার নাটা। তাই বাড়ি আমার, ঘর আমার, স্ত্রী আমার, পুত্রই আমার, আমি আমার কইয়া এই মানবগণার জীবন দিছি আমি বিফলে ফেলিয়া। এবার যার যখন সাঙ্গ হবে সেই ভবলীলা যাবে সাঙ্গ হইয়া, এই সাড়ে তিন হাত মাটির গুড্ডি ওই মাটির ঘরে দিবে রাখিয়া। তাই সাধক মালিক দেওয়ান এই দেহটাকে গুড্ডি বানাইয়া লিখে গেছে গান, পঞ্চতত্ত্বের পঞ্চই আত্মার এই গুড্ডি বানাইছে আমার পাক সোবাহান। জীবাত্মা পরমাত্মায় আত্মা রামেশ্বর, আত্মা সংকেশন হয় কোরআনের ভাষায় বলা হয়েছে, রু নামাদি রু জামাদি রু হাওয়ানি রু ইনসানি রু কুরসি হয়, তার মধ্যে আগুন পানি বাতাস মাটি নুরে সাফা দিশের মাওলাই দিয়া, শব্দ রূপ রস স্পর্শ গন্ধ পাঁচটি রসে এই পঞ্চ চিজের, মানব দেহ পাঁচ পাঁচা পঁচিশের বন্ধন এই দেহ গুড্ডি দিশে রে বানাইয়া। তাই সাধক মালিক দেওয়ান এই জায়গাতে দেহটাকে এই গুড্ডি বানাইয়া সুন্দর করে লিখেছে গান, তিনি যতন করিয়া মনরে আমার মাওলাজি বানাই ছেলে গুড্ডি, রসুল হয় তার ছাউনি রে মন, রসুল হয় তার ছাউনি, ফকিরে পাইয়া গুড্ডি ফকিরে, ফকিরে পাইয়া গুড্ডি উড়াই রাত দিন, গুড্ডিকে বানাই দরে, গুড্ডিকে বানাই দরে কামিলা রইল কই এমন রঙিলা গুড্ডি, দেখা শুধু ধান্দা খায়া রই গুড্ডিকে বানাই দরে। উড়াইয়া
আমার বাউলাজি রই আছে খাটা, মাওলাজি আমার মাওলাজি রই আছে খাটা, নাটাই হাতে লইয়া গুটি কে বানাই রে, গুটি কে বানাই রে, কামিলা রইল কই এমন রঙ্গিলা গুটি, দেখে শুধু ধান্দা খায়া রই গুটি কে বানাই রে। মনরে ওই মৌতের বাতাস যদি লাগবে গুটি গায়ে লাগবে গুটির গায়, মনরে ওই মৌতের বাতাস যদি লাগবে গুটি গায়ে রে মনে লাগবে গুটির গায়, সুতা ছিঁড়ে নাটাই লইয়া সুতা ছিঁড়ে নাটাই লইয়া পালাবে মাওলাই গুটিকে বানাই রে, গুটিকে বানাই রে, কামিলা রইল কই এমন রঙ্গিলা গুটি, দেখে শুধু ধান্দা খায়া রই গুটিকে বানাই রে। মালেকে বলে চিনালো সেই গুটির কারিগর তোমারে দেহের কারিগর, মনরে মনরে দেওয়ান মালেক বলে চিনালো সেই গুটির কারিগর গুড্ডি কে বানাইল রে মনে থাকবে আরিফ ভাই, এবং আমার বিশ্বাস দর্শক শ্রোতা যারা আজকে আপনার গান আমাদের এনটিভির পর্দায় দেখছেন তাদেরও মনে থাকবে, এত ভালো লাগলো। এবং আজকে যারা সঙ্গত করে যাচ্ছেন, বিশেষ করে যোশী ভাই, মন্দির রায়, তবলা ইয়ামিন চৌধুরী সাগর, সবসময় কিন্তু চমৎকার করেই বাজান, এবং আমাদের হান্নান ভাই, ওয়ান অ্যান্ড অনলি। তো আমরা আবারও গানে চলে যাব, কোন গানটা এখন শোনাবেন আমাদেরকে? এই গানটি হচ্ছে আমার বাবা কবিরুদ্দিন সাহেবের লেখা, মানুষকে কেন্দ্র করে লেখা। যেমন আজকে আমাদের এই ঘরটি ভালো মানুষের ঘর, আমাদের অট্টালিকার প্রয়োজন নাই, ভালো মানুষ থাকলে একবেলা খেয়েও মানুষ শান্তিতে থাকতে পারে। আর মানুষ যদি প্রকৃত মানুষ না হয় তাতে হাজার মানুষ নিয়ে শান্তিতে বসবাস করে। যদি হয় সুজন তেঁতুল পাতায় নয় জন, তো আমরা শুনি গানটা। আসলে হইলে খাঁটি মানুষ বুঝতে পারে, কোন মানুষে কি বেদনা, হইলে মানুষ চেনে, মানুষ নইলে মানুষ চেনা যায় না, হইলে মানুষ পঞ্চরসের রসিক যেজন
তারাই প্রেমের মূল মহাজন। সুধার সে ভাসে সেজন সুধা খায় না, আছে অচিন দেশে দেখ চেনা মানুষ চেনা যায় না থাকলে ব্যহু, চেনা মানুষের সঙ্গ করলে যাবে চেনা করলে রসিক যেজন তারাই প্রেমের মূল মহাজন, সুধা রসে ভাসে সেজন সুধা খায় না, দেখো বিষ পানি করে হয় বিষাম্বর সেই তো হলো কেলে সোনারে, সেই তো হলো কেলে সোনা আমি যে এখানে একটা লাইভ অনুষ্ঠানে বসে আছি সেটা আমি মাঝে মাঝে ভুলে যাচ্ছি, আর গানের ভিতরে আপনার যে হারিয়ে যাওয়া এবং আমাদের যারা সঙ্গত করছেন এবং আমি সহ গানের ভিতরে হারিয়ে যাওয়া অনেক ভালো লাগলো, অনেক ভালো লাগলো। আমি বিশ্বাস করি প্রিয় দর্শক শ্রোতা যারা আপনার অনুষ্ঠান আজকে দেখছেন তাদের সকলের অনেক ভালো লাগার কথা, সেটা আমার বিশ্বাস। ধন্যবাদ। তো আরিফ ভাই, বাবা এই গান লিখলেন আপনার জন্য, তিনি তো ছিলেন আপনার বাবা, কিন্তু আপনি একজন শিল্পী, ওই শিল্পী কিভাবে ওই সুরকার ওই যে যিনি গান লিখলেন তার সম্পর্কে কিছু বলুন, বাবার সম্পর্কে বলবেন না ওই সুরকার গীতিকার সম্পর্কে কিছু বলুন। যারা গীতি সাধক যারা গীত রচনা করেন তাদের প্রসঙ্গে বলবো এটা, যেই প্রত্যন্ত অঞ্চলে যে সমস্ত মহাসাধকরা লুকিয়ে আছেন প্রচারে এবং প্রসারে তারা অনেকেই নেই, আমার তো মুসলিমে কয়েকজনের সাথে পরিচিত,
তাদের সৃষ্টিকর্ম নিয়ে পরিচিত। এরকম বহু সংখ্যক সাধক বাংলার প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে আছে, আমরা আজও তাদেরকে আবিষ্কার করতে পারিনি, বা যদিও করতে পেরেছি কিন্তু প্রচারের মধ্যে কিছু বাধ্যবাধকতার কারণে তাদেরকে প্রচারের মাধ্যমে নিয়ে আসতে পারতেছি না, এটা ব্যর্থতা কিন্তু আমাদেরকে বহন করতে হবে। তো তাদের কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা বা একাডেমিক্যাল শিক্ষা তাদের নেই, কিন্তু তারা প্রকৃতির কাছ থেকে শিখে তারা সুরকে সৃষ্টি করে, গানকে রচনা করে, প্রকৃতি তাদের সাথে কথা বলে। আমরা এখন আরেকটা গানে চলে যাই, কোন গানটা? এই গানটি করব আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার মহর্ষী মনমোহন দত্ত। মনমোহন দত্ত, তিনি অত্যন্ত প্রেমের এবং হৃদয় গ্রাহী, অনেক অমর বাণী তিনি সৃষ্টি করে গেছেন, রেখে গেছেন। তো সেখান থেকে গানটি করব। তো আমি একটু বেহালায় ধুন নিয়ে দিই গানটি, যদিও দাদা তালে, আমি দাদা তালে গান করতে পারবো না, একটু সমস্যা আছে, আমি একটু দুটো বাজিয়ে নিই। লিখেছেন, তো এই গানটি আমি একজন মহা সুফি জগতের একজন দিকপাল শেখসাদি বলেছেন, এক জামানা সাহাবাজ সাতসালে তাওয়াতে বেরিয়া, মানুষ সৎসঙ্গ করে স্রষ্টা সান্নিধ্য লাভ করতে পারে সৎসঙ্গের মাধ্যমে, তো সেই সৎসঙ্গটা সৎ হতে হবে, আর সেটাকেই উপলক্ষ করে গান লিখেছেন জি সাহেব। সাধুর সঙ্গে প্রেম তারাঙ্গে প্রেম তীর্থে মোরায়ে মাথা গুরু কল্প তরু জড়িয়ে ধারো ভক্তির লতা সাধুর সঙ্গে প্রেম তারাঙ্গে সাধুর সঙ্গে প্রেম তারাঙ্গে এবার প্রেম তীর্থে মুড়াই মাথা গুরু কল জড়িয়ে ধার ভক্তির লতা সাধুর সঙ্গে প্রেম তারাঙ্গে চৌদিকে দা চৌদিকে দাও সত্যের বেড়া ফিরবে কত ছাগল ভেড়া চৌদিকে দাও সত্যের বেড়া ফিরবে কত ছাগল ভেড়া জল ঢালো সেই গাছের গোড়া জল ঢালো সেই গাছের গোড়া মেলবে কলি ধরবে পাতা সাধুর সঙ্গে প্রেম তরঙ্গে বিশ্বাসে দি বিশ্বাসে দি বিশ্বাসে দি আখড়া দিয়ে ধরো তার পাকড়াইয়ে বিশ্বাস
শ্বাসেরই আখড়া দি ঝাঁকড়া লেগে ভাঙে না যেন লতার মাথা সাধুর সঙ্গে প্রেম তারঙ্গে এবার তেমনিতে মুড়াই মাথা গুরু কল্প তরু জড়িয়ে ধরো ভক্তির লতা সাধুর সঙ্গে প্রেম তারঙ্গে রাধা রাধা পদ্ম ফুটলে পদে বাজবে বাঁশি সাদা সাধুর সঙ্গে প্রেম তারঙ্গে এবার তেমতিতে মুড়াই মাথা গো তেমতিতে মুড়াই মাথা গুরু কল্প তরু জড়িয়ে ধর ভক্তির লতা সাধুর সঙ্গে প্রেম তারঙ্গে মনমোহন কায় মনমোহন কায় সাধক মনমোহন কায় নিজের মাটি কনয়াকে পরিপাটি সাধক মনমোহন কায় নিজের মাটি ঘটনাকে পরিপাটি ওই রে মিছে কান্না কাটি নইলে মিছে কান্না কাটি শুকনা মাটি হয় না কাদা সাধুর সঙ্গে প্রেম তারঙ্গে এবার তেমতিতে মুড়াই মাথা যোগ তেমতিতে মুড়াই মাথা গুরু কল্প তরু জড়িয়ে ধর ভক্তির লতা সাধুর সঙ্গে সাধুর সঙ্গে সাধুর সঙ্গে সাধুর সঙ্গে প্রেম প্রেম তরঙ্গে অপূর্ব অনেক ভালো লাগলো প্রিয় দর্শক শ্রোতা আপনারা শুনছিলেন বাংলাদেশের বিখ্যাত বাউল আরিফ দেওয়ানের কণ্ঠে অনেক চমৎকার চমৎকার কিছু গান এবং কিছু কথা আমাদেরকে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে যেতে হবে বিরতির পর এসে আবার আমরা তার গান শুনবো তার সাথে কথা বলবো কোথাও যাবেন না আমাদের সঙ্গেই থাকুন বসন্ত